হ্যালো হ্যালো, রাহুল বলছো? তুমি রাহুল না? আমাকে তো টিনা তোমার নাম্বারটাই দিল, বাট আমাকে তো টিনা এই নাম্বারটাই দিল না, মানে আমি রাহুলের নাম্বার চেয়েছিলাম, তো আমাকে তো এই নাম্বারটাই দিল। গলার আওয়াজটাও তো অনেকটা রাহুলের মতোই লাগছে, সো হোয়াই আর ইউ প্রিটেন্ড টু বি দ্যাট ইউ আর নট রাহুল? তুমি আমাকে ভুলে যেতে পারো, বাট আমি কিন্তু তোমাকে বলিনি। ক্লাস ফাইভে একসাথে টিউশন করতাম, ভুলে গেছো? ম্যাথ স্যারের কাছে যেতাম একসাথে সাইকেল চালিয়ে, তুমি আগে যেতে আমি পেছনে যেতাম, আমি আগে যেতাম তুমি পেছনে যেতে। তুমি কি সত্যিই আমাকে চিনতে পারছো না? এটা কি করে সম্ভব? আমি অঙ্কিতা, বাট আমাকে তো টিনা এই নাম্বারটাই দিল। তুমি রাহুল না, আমি তো বুঝতে পারছি না, গলার ভয়েসটাও তো সেম, তুমি এত বড় হয়ে গেছো কিন্তু সেই তো সেম ভয়েস রয়ে গেছে তোমার, নাকি তুমি আমায় চিনছো, চিনতে পারছো বা না চেনার ভান করছো? সত্যি কথা বলো তো। আরে আমি অঙ্কিতা, একসাথে স্কুলে যেতাম, একসাথে টিউশন যেতাম, ক্লাস 5 to 9 আমরা এক স্কুলে পড়েছি, তুমি কি করে আমাকে ভুলে গেছো? আমি শিওর দ্যাট তুমি রাহুলই, তুমি আমাকে মিথ্যে কথা বলো না, আমি 100% শিওর। তোমায় কি গার্লফ্রেন্ড কারোর সাথে কথা বলতে মানা করেছে, তাই জন্য তুমি আমার সাথে কথা বলছো না? তুমি যদি বলো তাহলে ওকে আমি রেখে দেবো ফোন। এবার কি চিনতে পারছো নাকি এখনো চিনতে পারছো না? ঠিক আছে তো একদিন দেখা করো, দেখা করলেই ক্লিয়ার হয়ে যাবে কে তুমি আর কে আমি, তাই না? দেখো তুমি যদি আমাকে না চেনার ভান করো, তুমি যদি আমার সাথে দেখা করতে না চাও, ইনফ্যাক্ট আমি তোমায় কল করেছি সেটাতেও যদি তোমার ডিস্টার্ব ফিল হয় তুমি আমায় ডাইরেক্ট বলে দাও, বাট মিথ্যে কথা বলো না, তাহলে আমি ফোন রেখে দিচ্ছি। ভালো থেকো, হ্যাঁ, টেক কেয়ার, বাই বাই।